নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও এই ভিডিওতে আমি কথা বলবো ম্যান্ডির দাদা বৌদির উদ্দেশ্যে তাদের সম্পর্কে কিছু বলার মতো আমি কিছু মানে আমার কিছু নেই অ্যাটলিস্ট তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকের ভিডিওটা মেনলি করছি যে তারা তাদের চ্যানেলে এই ম্যান্ডি স্যান্ডিকে যে রিলেটেড ভিডিওটি করেছে তো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও প্রথমেই বলি ম্যান্ডির দাদা বৌদির ভিডিও আমি যখন ম্যান্ডিরা লাস্ট দার্জিলিং গেছিলো তারপরে থেকে কয়েকদিন দেখেছিলাম তারপরে মাঝখানে দেখিনি যেটা সত্যি কথা একদম সেটা বলতেই হয় কিন্তু এই রিসেন্ট ওদের ভিডিও দেখে সত্যি এত ভালো লাগছে এবং এরপর থেকে আমি ওনাদের যে ভিডিওটা ওনাদের যে ব্লগ সেটা আমি ডেলি বেসিসে দেখব কোনো কন্ট্রোভার্সি করার জন্য না জাস্ট বিনোদনের জন্য আমার খুব সুন্দর লাগছে ওনাদের কেমিস্ট্রি এবং ওনাদের স্পেশালি ওর বৌদির এত সুন্দর কথা বলার স্টাইল দাদার তো অবশ্যই আছে খুব সুন্দর লাগছে মানে দুজনে ভীষণ ভালো মানুষ এবং আজকালকার যুগে না মানে এরকম মানে সহজ সরল মানুষ না খুঁজে পাওয়াটা খুব মুশকিল আজকালকার যুগে মানুষের মধ্যে অনেক জটিলতা এসে গেছে তো সেখানে এইরকম দুজন মানুষ এবং এরকম দুজন মানুষের মধ্যে যে এত সুন্দর কেমিস্ট্রি সত্যি সেটা কিন্তু যোগ্য। তো আজকে তারা ম্যান্ডির এবং স্যান্ডির অনেক কথা বলল বললেন ওনারা মানে ম্যান্ডির দাদার কথা বলছি আমি বৌদিও অনেক কথা বললেন তো দাদা যে কথাগুলো বললেন যথেষ্ট ঠিকই আছে সমস্ত কিছু ওনার কোনোরকম মানে ওনার দিক থেকে উনি ঠিক আছেন এবং উনি এই ভিডিওটা অবশ্যই এটা করেছেন যেহেতু ওনাদেরও খারাপ লাগছে যে ওনাদের কমেন্টস বক্সে মানে ওনারা যে ভিডিও দিচ্ছেন যেহেতু ম্যান্ডি তার যে কমেন্টস বক্সটা সেটা ছাঁটাই করছে কমেন্টসগুলো তো সেক্ষেত্রে যখন সেখানে ছাঁটাই হচ্ছে তো সেই মানুষজন চলে যাচ্ছেন দাদা বৌদির কমেন্টস বক্সে কমেন্টস করতে ঠিক আছে তো ম্যান্ডি যতই ইনোসেন্ট সাজুক কিন্তু ব্যাপারটা তো তাই আলটিমেটলি ওর কমেন্টস বক্সটাকে ও স্যান্ডি ওটাকে ফিল্টার করে যাচ্ছে কমেন্টসগুলো রিলিভ মানে রিমুভ করে যাচ্ছে তো সেখানে যে কমেন্টসগুলো রিমুভ হয়ে যাচ্ছে তো তাদের তো অসুবিধা হচ্ছে সেই কমেন্টসগুলোকে কোথায় করছে না দাদা বৌদির চ্যানেলে তো স্বভাবতই তাদের চ্যানেলে নেগেটিভ কমেন্টসে ছেয়ে যাচ্ছে এবং তাদের ভাবমূর্তিও অনেকাংশে সেটা মানে অন্যরকম হয়ে যাচ্ছে প্রথম কথা ম্যান্ডির দাদা বৌদির সঙ্গে ম্যান্ডি স্যান্ডির কোনো তুলনাই হয় না স্পেশালি ম্যান্ডি ম্যান্ডি যে জিনিসটা করেছে পরকিয়া সেটা আজকালকার যুগে খুব নর্মাল এবং সেটা ঘরে ঘরে হয় এটা আমরা অনেকেই জানি কেউ বলেন কেউ বলেন না এবার ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে স্যান্ডি ধরুন যখন লাইভ করে মানে এরা যে নটঙ্গিটা করেছিল আমি আজও ওটাকে বলি নটঙ্গি কারণ আমার মনে হয়েছে মানে সত্যি কথা বলতে কি ধরুন কোনো হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স ফাইল করতে যাচ্ছে হাজব্যান্ডকে পাউরুটি শশা খাইয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপরে ডিভোর্স ফাইল করতে যাচ্ছে এরকম ধরনের না হয় না মানে এটা কি সম্ভব এটা কি পসিবল এতই যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং এতই যদি সহ্য শক্তি তাহলে ডিভোর্সের কী দরকার এই যে নাটক বা নটঙ্কিগুলো হয়েছিল না এগুলো আমার মানে আমাকে এটা বুঝেছিল যে এটা ওদের নাটক হচ্ছে শুধুমাত্র চ্যানেলটা গ্রো মানে আরও বেশি গ্রো করার জন্য এবং ভিউজ বাড়ানোর জন্য এবং সাথে ওরা সাকসেসফুলও হয়েছে ব্যাপারটা হচ্ছে এই যে স্যান্ডি ধরুন বইয়ের তিন তিনটে না চারটে পরকীয়া ছিল বা প্রেমের সম্পর্ক ছিল সেগুলো লাইভ করে বলা তাদের দুজনের মধ্যে মারপিট ঝগড়াঝাটি হচ্ছে সেই মুহূর্তে লাইভ করা মানে সেই তার ঠিক জাস্ট পরেই তারপরে ম্যান্ডি হঠাৎ করে তার হাজবেন্ডকে কিছু একটা বলছে তারপরে সেটা নিয়ে দুজনে লাইভ করা তারপরে লাইভে সিঁদুর দান ওটা তো দারুণ ছিল একদম মদ্যপানের সহিত সিঁদুর দান ঠিক আছে এগুলো করা এছাড়াও আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে যেগুলো আমরা দেখেছি ম্যান্ডির ভেরি রিসেন্ট তার বাবা যখন চলে গেল মানে বাবা যখন মারা গেলেন দাদু আমাদের তো তাকে তার অন্তৃষ্টিতে যেভাবে দেখিয়েছে সে দাদুর চ্যানেলে দেখা বা অন্য কোথাও সেটা দেখানোটা কোনোভাবে উচিত হয়নি এখন ব্যাপারটা হচ্ছে এই যে কাণ্ড কারখানাগুলো করেছে এগুলোর জন্য অনেকে ম্যান্ডিকে স্পেশালি ম্যান্ডিকে দেখতে পায় না স্যান্ডিকে কিন্তু অনেকে তবু যা হোক মানে কি বলবো অনেকে মানুষ সহ্য করে অনেকের মানে স্যান্ডির ভাবমূর্তি অনেকাংশে ভালো ম্যান্ডির থেকে এই যে দাদা যখন এই ঘটনাক্রমগুলো বলছিলেন তখন স্যান্ডি এটাতে যে অনুতপ্ত এই জিনিসগুলোতে বোঝা যাচ্ছিল কিন্তু ম্যান্ডি ম্যান্ডি কিন্তু হাসছিলো এবং দাদার দিকে কন্টিনিউয়াস তাকিয়েছিল মানে যে দাদা যেগুলো বলছে আর কি ম্যান্ডির ভীষণ প্রাউড ফিল হচ্ছিলো দেখো আমার হয়ে দাদা বলছে অ্যাকচুয়ালি তো ম্যান্ডিও কিছুটা মানে বলেছে এবার ধরুন ব্যাপারটা হচ্ছে এরা যেখানেই যায় এর আগে এরা মোমের বাড়ি গেছিলো সেখানে যখন পিয়ার বাড়ি গেছিলো সেখানে মানে তখনই না তাদের চ্যানেলগুলো নেগেটিভ কমেন্টসে ভরে যায় কারণ এদেরকে স্পেশালি ম্যান্ডিকে অনেকে পছন্দ করে না এক তো ঢঙি তারপর এর যে লাইফস্টাইল মানে উড়নচন্ডী একটা স্বভাব ধরুন এর সঙ্গে নর্মাল আর পাঁচটা যে হাউস ওয়াইফ আছে তারা ঠিক নিজেদেরকে বলা যেতে পারে মেলাতে পারেন না হ্যাঁ মানে ধরুন বাচ্চাকে টিচারের কাছে পড়তে দিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে ড্যাং ড্যাং করে বাইকে ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে নিজেরা লাইফ এনজয় করছে এখন তো অনেক কমেন্টস আসার পর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে না তো বাচ্চাটাকে ওই ঠাকুমার কাছে ফেলে দিয়ে দীঘা চলে গেল দুজনে ওপেনলি মদ্যপান করছে হ্যাঁ আমরা ওই থার্টি ফার্স্টের যে পার্টি যেটা দেখেছি ছাদের মধ্যে দেখুন আজকালকার যুগে ড্রিঙ্কস মোটামুটি সবাই করেন কিন্তু সেটা কি এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় এটাকে করে এরকম উচ্ছিংয়ের মতো লাফাতে নাচ করতে আপনারা কোথাও দেখেছেন বা সেই সময় যে ওই থার্টি ফার্স্ট নাইটের যে পার্টিতে ম্যান্ডি যেভাবে মাংসটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল মানে মাটন রান্না করেছিল আপনারা কোথাও দেখেছেন এরকম কোনো রকম ভদ্রতার মাত্র নেই এর জন্য একমাত্র দায়ী ম্যান্ডির বলা উচিত না মা বাবা আজকে ম্যান্ডির মা মায়েরও আমরা অনেক জিনিস শুনেছি দেখেছি ঠিক আছে ম্যান্ডির মাও তার সংসার ছেড়ে তার বক্তব্য যে অনেক টর্চার হতো তিনি সহ্য করতে পারেননি চলে গেছিলেন বা তাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ছিল না সেইটা ম্যান্ডি ছোটোবেলা থেকে দেখে দেখতে বড়ো হয়েছে এবং ওই ফাঁকে সে পড়াশোনার করার থেকেও বেশি তার মনে হয়েছে তার রিলেশনশিপগুলোতে যাওয়া এবং কম বয়সে বিয়ে করেছে বিয়ে করে তারপরে যেটা আগের দিনও বলছিলো যে স্যান্ডি তখন বোধহয় ছোটো একটা কিছু কাজ করতো তার পরবর্তীকালে তো তারপরে কি করলো যখনই বেরিয়ে যেত টিকটক করতো এ করতো আজকে টিকটক হোয়াইটির জন্য এরা দাঁড়িয়ে গেছে আজ যদি টিকটক ওয়াইটি এগুলো না থাকতো তাহলে কি সত্যি এদের এত অস্তিত্ব থাকতো বা এত এরা ল্যাভিশলি জীবনযাপন করতে পারতো এদের কোয়ালিটিসটা কী আছে এই জিনিসগুলো ভাববার বিষয় আছে আজকে ম্যান্ডির দাদা বৌদির মধ্যে যে মানে ভদ্রতা সভ্যতা যে জিনিসগুলো আমরা দেখছি যেটা আর পাঁচটা আমরা তার সঙ্গে রিলেট করতে পারি কিন্তু ম্যান্ডির সাথে ম্যান্ডির সাথে দূর দূরত্বক মানে কোনো রকম কোনো কিছুর মিল খুঁজে পাওয়া যায় না টোটালি এরা একটা অন্যরকম লাইফস্টাইল লিড করে এবং ইচ্ছাকৃতভাবে করে যাতে তাদের চ্যানেলে ইচ্ছাকৃতভাবে মানুষকে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় ঠিক আছে যাতে তাদের চ্যানেলে ভিউজ আসে এর কাছে ম্যান্ডির কাছে আলটিমেটলি ভিউজটা ম্যাটার করে ভিউজটা সবার কাছে ম্যাটার করে ভিউজটা সবার কাছে ম্যাটার করে কিন্তু ম্যান্ডির কাছে একটু বেশি ম্যাটার করে মানে ভিউজের জন্য এ যে কোনো লেভেলে নেমে যেতে পারে সেটা পরকীয়া সম্পর্কেই হোক না কেন আচ্ছা আরেকটা পয়েন্ট আছে এই ম্যান্ডি যখন যাকে পারে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয় এর জলজান্ত প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মারিয়া দেখুন মারিয়া সত্যি কথা আমি এটা বলছি না যে মারিয়া খুব ভালো বা কিছু মারিয়াও কিন্তু অনেক কিছু আমরা দেখেছি কিন্তু মারিয়া ওর মা যেভাবে এদেরকে ধরুন এই যে ম্যান্ডিকে ওদের বাড়িতে রেখেছিলো তারপর যেভাবে ওরা গেছে রাত দুপুরে রান্না করেছে মানে এদের জন্য অনেক করেছে মারিয়া তো টয়লেট পর্যন্ত পরিষ্কার করেছে ম্যান্ডি সেটা ভিউজের জন্য হোক বা চ্যানেল গ্রো করার জন্য যাই হোক করে তো চেয়ে আজকে সেই ম্যান্ডির সঙ্গে এই মারিয়ার সঙ্গে ম্যান্ডির কোনো সম্পর্ক নেই বললেই বলে যে স্যান্ডি বারণ করেছে হলো এটা এরা যখন যেরকম তাদের সঙ্গে সম্পর্ক রাখে মানে যখন যাকে দরকার এখন দাদা বৌদির সঙ্গে কেন হয়েছে এই রিলস রিলস করার জন্য দার্জিলিং দার্জিলিংটা মিটে যাবে দেখবেন দাদা বৌদির সঙ্গে কতদিন রিলেশন থাকে আচ্ছা ম্যান্ডির আরেকটা দিক আমি বলতে চাই ম্যান্ডির মা ম্যান্ডির মা বর্তমানে একাই বোধহয় থাকেন একটি ঘর ভাড়া নিয়ে ম্যান্ডির মা কিন্তু ম্যান্ডির কমেন্টস বক্সে কমেন্টস পর্যন্ত করে অথচ ম্যান্ডির সঙ্গে বোধ হয় যোগাযোগও কিছুটা হলেও আছে অথচ ম্যান্ডি তার ভিডিওতে এখন তার মাকে দেখায় না বা মায়ের কোনো খোঁজখবর নেয় কি না বা তার সঙ্গে কীরকম কি যোগাযোগ আছে সেটা কিন্তু মোট কথা মা একাই পড়ে আছে মেয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে মা কিন্তু একাই পড়ে আছে এই মাই কিন্তু একটা বয় বয়স অব্দি কিন্তু একে বড় করেছে একে লালন পালন করেছে এর জন্য অনেক কিছু করেছে আজকে যখন ওর বাবা মৃত্যুসজ্জায় ছিল বাবা যখন লাস্ট দিন ওই সিনটা না বিশ্বাস করুন ওটা যখন মানে ভাবি না কীরকম গাটা শিউরে ওঠে বাবা ডাকছে মেয়েকে আর মেয়ে উঠে চলে গেল হ্যাঁ মানে এইটা না মানে কি বলবো এই দৃশ্যটা ঈশ্বরণ্য করুক মানে কারুর লাইফে আসুক কোনো বাবার লাইফে আসুক মেয়ে এরকমভাবে উঠে চলে গেল ডাকছে এ করছে বাবাকে একদিনের জন্য হলেও বাবাকে ওই অসুস্থ অবস্থায় চান করিয়েছে খাইয়েছে একদিনের জন্য যে বাবা ওকে মানুষ করেছে হ্যাঁ মায়ের প্রতি কর্তব্য করেছে এই জিনিসগুলো না ভাবার বিষয় কর্তব্য মানে এর কাছে হচ্ছে ওই টাকা পয়সা ছুড়ে দেওয়া কর্তব্য মানে এর কাছে হচ্ছে বাবার জন্য টাকা পয়সা দিয়ে আয়া রেখে দেওয়া এর কাছে এটাই হচ্ছে কর্তব্য এই যে শাশুড়ির চোখ কর্তব্য কী করছে ওখানে টাকা পয়সা টাকাটাই এর কাছে মেন এভাবে টাকা পয়সা দিলেই সব কিছু হয়ে যায় আর কোনো কিছু দরকার পড়ে না কিন্তু ভুলে যাচ্ছে যে এই টাকাটা আজ আছে কাল নেই অর্থই অনর্থের মূল এই টাকাটা যেদিন থাকবে না সেদিন কিন্তু এই মানুষগুলো ওর লাইফে থাকবে ওর মা ওর হাজব্যান্ড আরও অনেকে কাজেই এর গুণের মানে শেষ নেই প্রচুর গুণ প্রচুর গুণ ঠিক আছে এই গুণের জন্যই না মানুষজন কোথাও না কোথাও ম্যান্ডিকে অপছন্দ করে শুধুমাত্র এই গুণের জন্য আর একটা কথা ম্যান্ডির বৌদি বলছিলেন যে মানুষকে ক্ষমা তো অবশ্যই করা যায় এরকম ভুল আর হবে না হয়ে গেছে হবার ছিল এটা আমি আমি যেটা আগেই বললাম আমি এটা বিশ্বাস করি না যে ও সত্যি সত্যি পরকে এটা করেছে ওটা নাটক ছিল আমার কাছে ভুল ভ্রান্তির ব্যাপারটা নয় কিন্তু এই জিনিসটাকে যেভাবে প্রমোট করেছে ওরা যেভাবে প্রমোট করেছে যেভাবে এটা নিয়ে মানুষজনকে মানে ওই মদ্যপান অবস্থায় এটা কিন্তু কোনো অংশ উচিত হয়নি এটা মানুষজন দেখতে অভ্যস্ত নয় অনেক কিছুই এখন হচ্ছে যেগুলো মানুষজন দেখতে অভ্যস্ত নয় তাই তাদের সমস্যা হচ্ছে আর ওর ভাবমূর্তি কোনো অংশে বদলায়নি কারণ ও এখনও কিন্তু যে যেরকম ধরনের মানুষের সঙ্গে মানে ভিউয়ার্সদের সঙ্গে কথা বলে সেটা তো ইচ্ছাকৃতভাবে হাজব্যান্ডকে জড়িয়ে ধরে বাইকে করে মানে যখন বলছে তুমি সামান্য কিন্তু ইচ্ছাকৃতভাবে দেখিয়ে দেখি এই জিনিসগুলো আছে ওর কাছে শো অফটা ভীষণভাবে আছে তো এই জন্যই ওকে অনেকে পছন্দ করেন না এবং তার মানে প্রকাশ হচ্ছে ওই কমেন্টস বক্সে সুন্দর সুন্দর কমেন্টসগুলো যেটা প্রশংসায় ভরে যায় ম্যান্ডির প্রশংসায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি একটাই বলবো যে ম্যান্ডির বৌদির কথাটাই লাস্টে বলবো যে মানুষকে অবশ্যই ক্ষমা করা যায় মানুষ এমন কিছু একবার ভুল হয়ে গেলে সেটা যে আবার হবে তার না ম্যান্ডিও যেটা বলছিল আমি এখন সংসার করছি তোমাদের সহ্য চেনা সত্যি তো সংসার করছে আমাদের সহ্য হওয়ারই কথা আমরা ভিডিওতে যতটা দেখবো ততটা নিয়েই কথা বলি এক্সট্রা করে কি আছে না আছে সেগুলো নিয়ে বলার কোনো প্রয়োজনই নেই এটাই তবে হ্যাঁ একটাই বলবো যে এই যে দাদা বৌদির কাছে গেছে যেমন অনেক কিছু শিখছে একটা জিনিস যেন অবশ্যই শেখে যে নিজের সন্তানকে কীভাবে প্রপারভাবে টেক কেয়ার করতে হয় তার পড়াশোনা তার খাওয়া দাওয়া তার সব কিছু তাকে দেখতে হয় নাকি হাতে একটা মোবাইল দিয়ে তাকে সব সময় বসিয়ে রাখা নিজেরা এনজয় করছে একটা বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়েছে সব সবসময় সে বাচ্চাটা মোবাইলে সব কিছু দেখছে ভিডিওটা শেষ করছি একটাই বলবো সবাই ভালো থাক খুশিতে থাক আনন্দে থাক কারোর ক্ষতি না করে এটাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানোর ভাই